এইভাবে যে শুরু করছে হরতাল মিছিল, ঠিক আছে, যে 800 টাকার ভাড়া 150 টাকার ভাড়া চাইতে 350 টাকা, আমরা সাধারণ মানুষ কোথায় যাবে? আমরা যা আওয়ামী লীগ বিএনপি যে হরতাল করে ক্ষতি কাগো, এই কালকে আপনার 600 কোটি টাকার লসগমনি সেখানে গাড়ির লেগে, এটা কি সরকার দেয় না? অবশ্যই দেয়। এইভাবে যদি করে এইভাবে একটা দেশ চলে না, এটা চলে একটা দশ কুম আছে, এই সাধারণ মানুষ আস্তে আস্তে ভাই দেওয়া না ধরে বিএনপি জামা যেভাবে মানুষ খুন গুম করতেছে, ঠিক আছে, আমরা কোনোভাবে এটা মানতে পারবো না। কারণ ভাই একটা মানুষের রূপ কিছু কিছু আর কিছুগুলো বড় কোনো জিনিস থাকে না ভাই, বড় কোনো কোনো জিনিস থাকে না ভাই। একটা মানুষের জীবনে থেকে টেকা বসে বড় ভাই, মানুষের রাজনীতি বড়, যদি মনে করে একটা মানুষের জীবনে থেকে রাজনীতি বলতে রাজনীতি করো, আমাদের কোনো দোষ নেই। কিন্তু এইভাবে মানুষ পুরে হরতাল কইরা, ঠিক আছে, গাড়ি ঘোড়া ভাঙ্গা, যে এইভাবে আমরা হরণ করবো, এটা আমরা চাই না। আর যদি কোক না, ঠিক আছে, আমরা বাংলাদেশ ছেড়ে চলে যাই, আঙ্গলকে নেই, আঙ্গ অধিকার নেই, আঙ্গ বাংলাদেশ এক কথা আঙ্গ অধিকার নেই। আমরা কোন দেশে বসবাস করুন, যে দেশে আমরা ভালোভাবে ঠিকভাবে আমরা ঠিকভাবে নাই নিজেকে সুরক্ষিত রাখতে পারি না, এভাবে কি কথা করুন জোরে ভাই বলেন। আমার খুব আন্তরিকভাবে আমি খুব আমার বলার কোনো ভাষা নেই, যেভাবে মানুষ মারতেছে ড্রাইভার হেল্পার যেভাবে বোম মারে আগুনে পুড়ায়, আপনি দেখেন তো ভাই কোনো রাজনীতিবিদ যাতে খবর নিছেন আপনি দেখেন না? যদি আপনি আমাকে প্রমাণ দিতে পারেন, ঠিক আছে, আমি সহ ছেড়ে যাবো না। রাজনীতিবিদ যদি না না কথা শেষ করতে দাও, রাজনীতিবিদ যদি রাজনীতিবিদ বাসা লাগো খবর নিতে পারে। অন্য অন্য তুলনা আপনার গাড়ি হরতালের বাবা তো যে দু তিন দিন আপনার 72 ঘন্টাও হরতাল দিয়েছেন, যার ফলে আপনার গাড়ির সংখ্যা একটু কিছুটা কম আর কি, গাড়ির সংখ্যা আগের থেকে কিছুটা কম। তার কারণ হলো একটা গাড়ি যদি এখানটা যায় মানুষের বাড়ি ঘর বাড়ি বিটা মাটি বিক্রি করে একটা গাড়ি নামায়, একটা গাড়ি নামায় তখন দেখা যায় যে একটি গাড়িতে ইট পাটকেল দিয়ে ভাঙচুর করছে, নাহলে গাড়ি জ্বালা পোড়া করছে। একটা মানুষের যদি এত বড় গাড়িগুলো যদি ক্ষয়ক্ষতি হয়ে যায়, ওই ব্যক্তিরা কোথায় গিয়ে দাঁড়াতে পারে? তাদের বিপর্যয় সম্মুখীন ছাড়া কোনো গতি নেই, যার ফলে গাড়ির সংখ্যাগুলো আপাতত বর্তমানের জন্য কিছু কম।